গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি তো আজ ভালো থাকবো। আজ যাচ্ছি জামাই ষষ্ঠীতে, দেখো পুরো রেডি হয়ে গেছি। আর আমরা যাচ্ছি, সাথে যাচ্ছে পুষ্পাও। পুষ্পাকেও নিয়ে যেতে হচ্ছে, কারণ ও ওকে একা রেখে গেলে ও একা থাকতে পারবে না। তো ওকে দেখো খাঁচায়, দেখো এরকম ঢেকে নেওয়া হয়েছে ওকে, খাঁচা শুদ্ধ আমাদের সাথে নিয়ে যাওয়া হচ্ছে। তো আজকের ভিডিওটা হতে চলেছে ভেরি স্পেশাল, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে দেখতে পাও। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিও। তো চলো সাথে থাকো। তো দেখো সকালবেলা উঠে রান্নার তোরজন শুরু হয়ে গেছে, রান্নাঘরে ফ্যান চালিয়ে নিয়েছে, এত গরম আর আকাশটা আজকে মেঘলা, ফ্যানের জন্য আওয়াজটা এরকম শোনা যাচ্ছে না। তো দেখো এরকম আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, মাংসের আলু। আর আজকে মেনু হবে, দেখো এখানে আছে ইলিশ মাছ, ইলিশ মাছের ভাপা হবে। আর এটা আছে গলদা চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি হবে। আর আছে এদিকে মাংসটামি, চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে। আর এদিকে চিকেনের আলু ভাজা হয়ে গেছে। আর আমাকে হেল্প করছে, দেখো পুষ্পাও চলে এসেছে, কারণ ওই দেখো ওই দেখো এই দেখো চলে এসেছে, কারণ ও উপরে একা একা থাকতে ভাল লাগছে না, ডাকাডাকি করছে। তো ও বললাম তাহলে রান্নাঘরে হেল্প কর, এরকম খুবই রসুন ছাড়াচ্ছে, হেল্প তো করবে না, দেখো কি করছে। তো দেখো প্রবীর এখানে নারকেল কোড়াচ্ছে, ও ভালোই হেল্প করেছে আজকে, রসুন ছাড়িয়ে দিয়েছে, এখানে ফ্যানটা চালিয়ে নিতে পারতে, মশলাগুলো করে দিয়েছে। আর পুষ্পা এদিকে উপরে একা একা চেঁচাচ্ছিল, আমাদের না দেখতে পেলেই ওর আমাদের সবসময় চোখের সামনে থাকতেই হবে। তো দেখো রান্না করতে লেগে পুরো ঘেমে স্নান, রান্নাঘরে ভীষণ গরম, আর ফ্যানটা চালানো যায় না, কারণ ওভেনে হাওয়া লাগে, ওর জন্য রান্নাঘরে ফ্যানটা চালানো যায় না। তো অলমোস্ট আমার রান্না কমপ্লিট, হাঁপিয়ে গেছি বাবা সকালে, সকাল থেকে উঠে আমার আমাদের নিজেদের সকালের খাবার করা হয়েছে, রান্না করা হয়েছে, খাওয়া দাওয়া করেই লেগে পড়েছি রান্না করতে। তো চিকেন কষা, গলদা চিংড়ি মালাইকারি, আর হচ্ছে ইলিশ মাছ ভাপা। আর ওদিকে মা রান্না করছে, ভাত করবে, ডাল করবে, পাঁচ রকম ভাজা, চাটনি, পাঁপড়, পায়েস, সেগুলো করবে। তো মায়ের হচ্ছে শরীরটা ভীষণ খারাপ, আর আজকে হচ্ছে ষষ্ঠী, উপোস করে রয়েছে, তার জন্য কিছু রান্না আমি এখান থেকে করে নিয়ে যাচ্ছি, যাতে মার একটু হেল্প হয়। ওখানে গিয়ে করলে গরমের মধ্যে একেতেই ভীষণই গরম, গরমের মধ্যে এতটা পথ যাব, গিয়ে রান্না করতে ইচ্ছা করবে না, ওই জন্য সকাল সকাল এখান থেকে রান্নাটা করে নিলাম বাড়ি থেকে। রান্না টান্না করে এবার ফ্রেশ হয়ে গোছাবো, প্যাকিং করবো, সব গুছিয়ে নিয়ে বেরোতে পারবো কোথাও, মানে গরমের মধ্যে গিয়ে আবার রান্নাঘরে রান্না করা অসম্ভব ব্যাপার। তো চলো সাথে দেখো। তো হয়ে গেছে, দেখো চিকেনটা হয়ে গেছে, চিকেনটা একদমই শুকিয়ে গেছে। আর এটা হচ্ছে ইলিশ মাছের ভাপা, আর আছে এই যে চিংড়ি মাছের মালাইকারি, এই তিনটেই আমি করে নিয়ে যাচ্ছি, চিকেন আর দু রকমের মাছ, আর বাকিগুলো মা করবে। তো দেখো আর কিছু ফল বলতে, এবার নিয়েছি লিচু আর আম, আর সাথে নেওয়া হয়েছে মিষ্টি, আছে এখানে পাঁচ ছ রকমের মিষ্টি প্যাকেট করা আছে, প্যাকিং করা রয়েছে। আর এখানে আছে দই, মিষ্টি দই, এটা তো ফল মিষ্টি এগুলো প্যাকিং করা হবে, খাবারগুলো সব প্যাকিং করা হয়ে গেছে, আর এগুলো এখন প্যাক করা হবে। তো আমি রেডি, আজও একটা নতুন শাড়ি পরেছি, এই শাড়িটা আজকে ভাঙা হলো, নতুন নতুন শাড়িগুলো এইবার এইভাবেই পরা হয়, নাহলে হয় না।
অকুস পাখি কিভাবে নিয়েছি আমরা, পুরো পুরো ঢেকে বাক্সর মধ্যে, মানে খাঁচা ধরে ও খাঁচার মধ্যে ওড়না দিয়ে, দেখো ঢেক কাপড় দিয়ে ঢেকে দিয়েছি, আর শুধু নড়াচড়া করছে, উঁকি মারছে এই খাঁচা দিয়ে, ভাবছে কোথায় এলাম। তো এইভাবেই বাইকে ওপরে বসে এইভাবে ওকে কোলে নিয়ে চলে যাব। তো আজ যাচ্ছে পুষ্পা আমাদের সাথে ষষ্ঠী খেতে। রোদ কিচ্ছু দেখা যাচ্ছে, খাঁচার মধ্যে নড়াচড়া করছে পুষ্পা। এবারে এসছি পেট্রোল পাম্পে, গাড়িতে তেল ভরছে কবির, তো এখানে এবার একটু দাঁড়িয়েছি।